হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করতে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আলোচনা করব কিভাবে দেশি মাগুর মাছ চাষ করে লাভবান হবেন, অর্থাৎ কম খরচে অল্প সময়ে মাছ চাষ করে কিভাবে উপকৃত হবেন সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলের নতুন মেম্বার এখনই সাবস্ক্রাইব করে নেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। দেশি মাগুর মাছ বাংলাদেশের সম্ভাবনাময় মাছের মধ্যে অন্যতম। এই মাছটি খেতে খুবই সুস্বাদু ও উপাদেয়। এই মাছ দেশের সব শ্রেণীর মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটি মাছ। কোনো পুকুরে 1 লাখ মাগুর মাছ চাষ করে সব খরচ বাদে কমপক্ষে 50 থেকে 60 লক্ষ টাকা আয় করা সম্ভব। পুষ্টিমানের দিক বিবেচনা করলে অন্যান্য মাছের তুলনায় দেশি মাগুর মাছের মধ্যে প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে, ক্যালোরি রয়েছে, যা মানুষের শরীরের জন্য অনেক উপকারিতা। আবার আরও একটি কথা আছে, বাঙালিকে মাছে ভাতে বাঙালিও বলা হয়। জীবিত অবস্থায় মাগুর মাছ বাজারজাত করা যায়, যার ফলে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এই মাছটি রোগীর প্রত্যয় হিসেবে ব্যাপক চাহিদা এবং জিইয়ে রাখার মতো সুবিধা রয়েছে। বাড়িতে যে কোনো পাত্র অনেক দিন পর্যন্ত জীবিত রাখা সম্ভব। বর্তমানে চাষের অভাবে এবং পানিতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য ও কেমিক্যাল নদীতে ছাড়াই মাছের উৎপাদন কমে যাচ্ছে। এখন কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশি মাগুর মাছ ব্যাপক আকারে চাষাবাদ হচ্ছে। আশা করব দিন দিন এই মাছ চাষ করে এবং দেশের শিক্ষিত বেকার ভাই ও বোনেরা ছোট ও মাঝারি পুকুরে, বড় ধরনের পুকুরে চাষ করে লাভবান হতে পারবেন। একটি ছোট পুকুরেও অধিক ঘনত্বে এই মাছগুলো চাষ করা যায়। তার কারণ হচ্ছে কাপজাতীয় মাছের তুলনামূলক দেশি মাগুর মাছের অক্সিজেনের প্রয়োজন খুবই কম হয়। অন্যান্য মাছের তুলনায় মাছের চাহিদা ও বাজার মূল্য অনেক বেশি। অতিরিক্ত শ্বাসনালী থাকায় বাতাস থেকে অক্সিজেন নিয়ে এরা বেঁচে থাকতে পারে, যার জন্য এ মাছ জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায়। কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবনের ফলে পরিমাণে পোনা উৎপাদন করা সম্ভব। পুকুর প্রস্তুত করার পর আপনি পুকুরে যেভাবে পোনা মজুত করবেন, পুকুরের আয়তন 10% থেকে 33% এবং গভীরতা রাখবেন 80 থেকে 120 সেন্টিমিটার, অর্থাৎ 3 থেকে 4 ফুট হওয়া খুবই প্রয়োজনীয়। অধিক গভীরতা উৎপাদন দিক থেকে অসুবিধাজনক, কারণ মাগুর মাছ উপরে বেশি অক্সিজেন নিয়ে থাকে, তো বেশি গভীর হলে নিচ থেকে উপর উঠতে উঠতে অক্সিজেন ফিল করবে। মাছ চাষি বন্ধুরা, দেশি মাগুর মাছ চাষ করার জন্য আপনারা যেভাবে পুকুর প্রস্তুতি করবেন, পাড়ের ঊর্ধ্বসীমা অবশ্যই সর্বোচ্চ বন্যার লুপ থেকে 30 সেন্টিমিটার 1 ফুট উপরে রাখা আবশ্যক। অর্থাৎ আপনি যখন পুকুর খনন করবেন তখন অবশ্যই পুকুরের পাড় উঁচু রাখবেন, এতে বৃষ্টির সময় মাগুর মাছ বুকে হেঁটে হেঁটে বাইয়ে যেতে পারবে না। পুকুর খনন করার পর প্রতি শতকে 1 কেজি হারে চুন ছিটিয়ে দিবেন। চুন ছিটিয়ে দেওয়ার পর প্রতি শতকে 100 গ্রাম ইউরিয়া এবং 150 গ্রাম টিএসপি সার ছিটিয়ে দিবেন। এই সারগুলো দেওয়ার অনেক উপকৃতা রয়েছে, কারণ এই সারগুলো পুকুরে অতিরিক্ত খাবার তৈরি করে। সার প্রয়োগ করার পর প্রতি শতকে 2 থেকে 3 কেজি হারে সরিষা খোল ছিটিয়ে দিবেন। তারপর 3 থেকে 4 ফিট পর্যন্ত পানি রাখবেন। পানি রাখার 3 থেকে 4 দিন পর পুকুরে মাছ ছাড়তে পারবেন। অনেক সময় দেখা যায় নতুন চাষিরা ভুল করে থাকে, তো একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, পুকুরের তুলনামূলক যেন মাছের পরিমাণ বেশি না হয়। এই মাছগুলো প্রতি শতকে 500 থেকে 800 পিস পোনা মজুত করা যায়। তো আপনারা যারা এই পোনাগুলো নিতে চাচ্ছেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশে হোম সার্ভিস দিয়ে থাকি। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন। মাছের অর্ডার করে 2 থেকে 3 দিন সময় দিলে আমরা আপনাদের স্থানে পৌঁছিয়ে দিব। আমার আগের ভিডিওতে এক ভাই জিজ্ঞেস করেছিল দেশি মাগুর মাছের খাদ্য কি, তো আমি উত্তরে বলবো দেশি শিং, দেশি মাগুর, পাবদা, গুলছা, তারপর হচ্ছে ভিয়েতনাম কই, মনুসেস, তেলাপিয়া, এই সব ধরনের মাছের একই খাবার, সেটা হচ্ছে বাসমান ফিড খাবার। এসিআই, মেগা, নারিশ এই জাতীয় কোম্পানি থেকে আপনারা এই জাতীয় কোম্পানির খাদ্য আপনারা খাদ্য হিসেবে দিতে পারেন। তারপর আরেকটা কোম্পানি আছে, সেটা হচ্ছে কোয়ালিটি।
আর ভিয়েতনাম শোলের জন্য সবথেকে ভালো খাবার হচ্ছে আগাতা স্ক্র্যাটিং ফিট। মাছ চাষী বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে তো একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।